সকলকে স্বাগত। আজ আমরা কালী ঠাকুরের প্যান্ডেল দেখতে বেরিয়েছি। তো দেখো কি সুন্দর এই প্যান্ডেলটা হয়েছে। আজকে আমরা সবাই মিলে ঘুরতে এসেছি, আর আমাদের বাড়িতে অতিথি এসেছে, দেবদাদা বা মাসি সবাই এসেছে। আর এই প্যান্ডেলের ভেতরটা পুরো একদম তুলো দিয়ে বানানো, খুব সুন্দর লাগছে দেখতে। দেখো কি সুন্দর লাগছে, লাইটিংটাও হেভি হয়েছে আর পুরো তুলো দিয়ে করা হয়েছে এই প্যান্ডেলটা। আর এখানে শোলা দিয়েও কিছু কিছু বানানো হয়েছে, পদ্ম ফুল টাইপের। এই যে মা, এই যে মাসি আর বুনু বসে আছে, এই যে ভাই। পুরো একদম সব জায়গায় লাইটিং আর লাইটিং, আর সব একদম ডিজাইনটা খুবই সুন্দর হয়েছে, আর খুব বড় হয়েছে এই প্যান্ডেলটা। যেদিকেই তাকাল সেদিকে তুলো দিয়ে ডিজাইন। এখানে একটা স্ট্যাচু আছে বা মূর্তি, খুব সুন্দর হয়েছে মূর্তিটা। আর এই যে ঠাকুরটা দেখতেই পাচ্ছ। এবার চলে গেলাম নেক্সট অন্য প্যান্ডেলে। এই প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে, এটা কিছুটা পাখির ভাষার। এখানে ব্যাঙের ছাতা সব রয়েছে। এই যে গাছটা খুব সুন্দরভাবে লাইটিং লাগিয়েছে। এটা কিছুটা জঙ্গল টাইপের করেছে, দেখো ছাতা, ব্যাঙের ছাতা। ছাতাগুলো আমাদের সাইজে পুরো। ফুলটাও হেভি হয়েছে, বানিয়েছে দেখতেই পাচ্ছ। এই দেখো এখানে একটা ব্যাঙও বসিয়েছে, এই দেখো ব্যাঙটা। খুব সুন্দর লাগছে প্যান্ডেলটা। এবার আস্তে আস্তে এগিয়ে গেলাম প্যান্ডেলের দিকে। এ দেখো আরেকটা ব্যাঙ, যেদিকেই যাচ্ছি সেদিকে ব্যাঙ, ব্যাঙের ছাতা আর জঙ্গল। এই যে এদিক দিয়ে মা ওরা বেরিয়ে গেল, এবার আমরা যাবো শুধু। এ দেখো কতগুলো পায়রা এখানে, আবার এইগুলো আসল পায়রা, এখানে আবার ছেড়ে দিয়েছে। এই যে এবার আমরা মন্দিরের সামনে যাচ্ছি। এই যে এখানে একটা বুদ্ধদেব আর একটা গাছ, খুবই সুন্দর লাগছে দেখতে। এবার প্যান্ডেলের ভেতরে গেলাম। এই যে ঠাকুরটা খুব সুন্দর লাগছে। এবার আমাদের পরের প্যান্ডেলে চলে গেলাম। এই প্যান্ডেলটা ঢাকের মতন বানিয়েছে, খুবই সুন্দর লাগছে এটাও। ঢাকগুলো কত বড় বড়। এই যে ঠাকুর, এটা বেশি লাইটিং হয়নি তবু খুব ভালো হয়েছে। এটা একখানা, এটা আমাদের পরের ঠাকুর। এখানে এখানে এই প্যান্ডেলটা পুরো একদম ভূতেরও টাইপের বানিয়েছে। ভেতরে গেলেই দেখা যাবে কি হয়। এই যে একখানা মানুষ গলা কাটা। এবার আমরা প্যান্ডেলের ভেতরে ঢুকবো। ঢুকতে কিরকম একটা ভয়ানক ভয়ানক ফিলিং হচ্ছে। এখানে ওয়ান্টেড লেখা আছে। এই যে একটা ভূত আমাদের, আমাদেরকে ওরা আমাদের ভয় দেখানোর চক্করে আমরা এমনই হেসেছি যে ওই ওই ভূতটাই হাসতে শুরু করে দিয়েছে। এই যে এখানে একটা সাধু বাবা ধ্যান করছে কঙ্কালের মুন্ডু নিয়ে। এবার আবার অন্ধকার হয়ে গেছে। এখানে কি চেল্লামেল্লি হচ্ছে। এই দেখো একটা ভূত পেটে ছুরি ঢুকিয়ে দিয়েছে, বারবার লাইট অফ অন অফ অন হচ্ছে। বেচাদের লাইটই কেটেও যেতে পারে। এই যে ঠাকুরটা পুরো একদম ভুতুরে টাইপের হেভি হয়েছে। ঠাকুরটা খুব সুন্দর হয়েছে, প্যান্ডেলটা একটু ভুতুরে টাইপের, ঠাকুরটাও ওরকমই। এই যে এটা আমাদের পরের প্যান্ডেল। এই যে একখানা শিব ঠাকুরের একটা মূর্তি আছে, খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটার ভেতরে। হেভি লাইটিং হয়েছে দেখতেই পাচ্ছ, চারিদিকে আয়না কাচ এইসব দিয়ে বানানো। আর এই যে ঠাকুরটা, ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে।
আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিও।